আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ক্রাউন বা দাঁতের ক্যাপ, ব্রিজ এবং ইমপ্লান্ট ট্রিটমেন্ট এবং এর খরচ সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতে মূলত তখনই ক্যাপ করার প্রয়োজন হয় যখন দাঁত ত্রুটিপূর্ণ হয়, যেমন ধরুন যদি কিনা দাঁতের উপর থেকে বড় ধরনের কোনো ক্যাভিটি হয়ে দাঁতের পাল্পে পৌঁছে যায়, যেটি পাল্পাইটিস সমস্যা বলে থাকে। আর পাল্পাইটিসে আক্রান্ত দাঁতগুলো সাধারণত যন্ত্রণা হয়, ব্যথা হয়, আর এমন দাঁত না ফেলে দিয়ে রাখার বা ট্রিটমেন্ট করে রাখার যে পদ্ধতি রয়েছে তা হলো রুট ক্যানাল ট্রিটমেন্ট। আর সেই রুট ক্যানাল ট্রিটমেন্ট যে দাঁতে করা হয় সে দাঁতে একটি ক্রাউন পরাতে হয়। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, যে দাঁতের উপরে একটি ক্রাউন পরানো হচ্ছে, এটি যদি সামনের দিকের কোনো দাঁতে এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনার সামনের দিকেও ক্যাপ করা যায়, এবং যদি মাড়ির দিকে কোনো দাঁতে সমস্যা হয়ে থাকে তাহলেও রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে দিলে দেখতে সেম আগের মতো হয়ে যায় এবং এর কার্যক্ষমতাও সেম দাঁতের মতোই, অরিজিনাল দাঁতের মতোই হয়ে থাকে। তো ভিউয়ার্স, এটি হলো ক্যাপ, যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাপ। যদি কিনা একটা দাঁত হয় তাহলে আমরা ক্যাপ বলে থাকি, এক ইউনিটের একটি ক্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির দাঁতে একটি ক্যাপ করা হয়েছে। তো এটি মূলত ডেন্টাল ক্যাপ বা ডেন্টাল ক্রাউন। এই ক্রাউনগুলো সাধারণত রুট ক্যানাল ট্রিটমেন্ট যে দাঁতে করা হয়ে থাকে সে দাঁতে এ ধরনের ক্যাপ পরাতে হয়। এছাড়া কোনো দাঁত যদি ভেঙে যায় বা অ্যাক্সিডেন্টে যদি কোনো দাঁতের অর্ধেকের বেশি অংশ ভেঙে যায় সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের ক্যাপ করে দাঁতটি সেম আগের মতো করে নেওয়া যায়। তো ভিউয়ার্স, এটি হলো ক্যাপের আলোচনা। এখন আমরা যে আলোচনা করব তা হলো ব্রিজ সম্পর্কে। আপনারা অনেকেই জানেন যে ডেন্টাল ব্রিজ কী, কীভাবে করা হয়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত এখান থেকে তোলা হয়েছে, আর সেই দাঁত তোলা জায়গাটি বা দাঁত তোলা যে গ্যাপটি রয়েছে সেটি পূরণ করার কয়েকটি মাধ্যম রয়েছে। তো আমি এই ভিডিওতে ব্রিজের কথা বলবো। প্রথমে যে আলোচনাটা করছি সেটি হচ্ছে ক্যাপের মাধ্যমে। ক্যাপ হলো শুধুমাত্র একটি দাঁত যদি নষ্ট হয় বা সমস্যা হয় সেক্ষেত্রে একটি দাঁত কাটিং করে ট্রিটমেন্ট করে সেটিতে একটি ক্যাপ পরিয়ে দিলেই সেটি হয় এক ইউনিটের একটি ক্যাপ। আর যখন ভিউয়ার্স এ ধরনের সমস্যা হয়, দাঁতের মাড়ি থেকে একটি বা দুটি বা তিনটি দাঁত যদি ফেলে দেওয়া হয়, তার শেষ প্রান্তে যদি দাঁত থাকে তাহলে স্থায়ীভাবে যদি আপনি দাঁত লাগাতে চান তাহলে আপনাকে ব্রিজ করা যেতে পারে। ভিউয়ার্স, যখন এইভাবে একটি দাঁত তুলে ফেলার যে ফাঁকাটি থাকে সে দাঁতটি না থাকার কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো রোধের জন্য আপনি সেখানে ব্রিজের ট্রিটমেন্ট করাতে পারেন। আর ব্রিজের ট্রিটমেন্টটি করা হয় পাশে যে দাঁত দুইটি থাকে সেই পাশের দুইটি দাঁতের সঙ্গে মোট তিনটি ক্যাপ যখন অ্যাডজাস্ট হয় তখন সেটিকে আমরা ডেন্টাল ব্রিজ বলে থাকি। অর্থাৎ একটি দাঁত যদি না থাকে তাহলে পাশে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁতের সাহায্যে কিন্তু এখানকার ফাঁকা অংশটা খুবই সহজে ব্রিজ ট্রিটমেন্ট করে সেটি পূরণ করা যায়। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ব্রিজ ট্রিটমেন্ট। এখানে তিন ইউনিটের একটি ব্রিজ এখানে বসানো হচ্ছে। ভিউয়ার্স, এখানে দেখুন এখান থেকে দাঁতটি তোলা হয়েছিল, আর সেই দাঁত তোলা জায়গাটির ফাঁকা পূরণ করার জন্য এখানে পাশে যে দুটি দাঁত রয়েছে সেই দুটি দাঁত কিন্তু কেটে ছোট করে নেওয়া হয়েছে এই ব্রিজটি এখানে পরানোর জন্যে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনার ব্রিজ করতে হলে শেষ প্রান্তে দাঁত থাকতে হবে। এখানে দেখুন যে দাঁত রয়েছে আর তার জন্যে ব্রিজটি করা যাচ্ছে। যদি কিনা এখানে দাঁত না থাকতো তাহলে কিন্তু ব্রিজ হতো না। ডেন্টাল ব্রিজ অর্থাৎ দাঁতের সেতু বলা চলে। তো এটা করতে গেলে অবশ্যই একটি পিলারের দরকার হয় ব্রিজ করতে গেলে। তো এখানে এই যে দাঁত দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা দাঁতই কিন্তু ব্রিজের পিলার হিসেবে কাজ করবে, এবং মাঝখানে যে ফাঁকা অংশটি রয়েছে সেখানে সেম দাঁতের মতো দেখতে, এবং এই ব্রিজগুলো খুবই মজবুত হয়ে থাকে, কখনোই ভেঙে যায় না। তো এখানে শুধুমাত্র একটি ক্যাপ বসবে যেটি মাড়ির সঙ্গে সেম সেমভাবে মিশে থাকবে, এবং পাশে যে দুটি দাঁত রয়েছে এই দুটি দাঁতের মধ্যে ফাঁকা দুটি ক্যাপ থাকবে, সেটি ঢুকে যাবে। অর্থাৎ একটি দাঁত যদি না থাকে তাহলে তিন ইউনিটের একটি ব্রিজের প্রয়োজন হবে। যদি দুটি দাঁত না থাকে, এখানে দেখুন যে দুইটি দাঁত নাই, দুটি দাঁত না থাকার কারণে সেখানে আপনাকে চার ইউনিটের কিন্তু ব্রিজ করাতে হবে। যদি দুটি দাঁত না থাকে, যদি তিনটি না থাকে তাহলে আপনাকে পাঁচ ইউনিটের ব্রিজ করাতে হবে। তবে অবশ্যই ব্রিজ করার জন্য মাড়ির শেষ প্রান্তে অবশ্যই একটি প্লার বা দাঁত থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি সাধারণভাবে ব্রিজ করাতে পারবেন না। তো ভিউয়ার্স, এটি হলো ব্রিজের চিকিৎসা বা ব্রিজ করার সিস্টেম।
ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সামনে থেকে এখানে মোট 4টি দাঁত এখান থেকে ফেলে দেওয়া হয়েছে। তো এই ধরনের সমস্যাও আপনি ব্রিজের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন। সামনের দিক থেকে যদি দাঁত পড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ফেলে দিয়ে থাকেন, অথবা যদি মাড়ির দিক থেকে আপনি দাঁত ফেলে দিয়ে থাকেন বা যদি পড়ে যেয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি ব্রিজ করাতে পারেন। দেখুন, এখানে 4টি দাঁত না থাকার কারণে এখানে 6টি দাঁত মিলে ব্রিজ করা হয়েছে। অর্থাৎ এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন আর এখানে এই দাঁতটি, এই দুইটি দাঁতের সাহায্যে কিন্তু এখানে 4 ইউনিটের ক্যাপ করা হয়েছে, যেটা আপনারা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। এখানে 6 ইউনিটের ব্রিজ করানো হয়েছে, যেটি দেখতে সেম ন্যাচারাল দাঁতের মতোই হয়ে থাকে এবং এর কার্যক্ষমতা অরিজিনাল দাঁতের মতোই হয়ে থাকে। তো মূলত এটি হলো ডেন্টাল ব্রিজ। এর খরচ সম্পর্কে জানতে আমি আপনাদেরকে সামনে বলবো। ভিউয়ার্স, এরপরে রয়েছে আমাদের ইমপ্লান্ট চিকিৎসা। ভিউয়ার্স, ইমপ্লান্ট চিকিৎসাটি হলো দাঁত প্রতিস্থাপনের শেষ কথা। যে চিকিৎসাটি আপনার যদি কোনো দাঁত ফেলে দেওয়া হয় আর সেই দাঁত ফেলা স্থানে যদি আপনি ব্রিজ করান, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে পাশে দুটি দাঁত থাকতে হয় ব্রিজ করাতে গেলে, আর পাশের দুটি দাঁত কেটে বা ট্রিটমেন্ট করার পরে কাটিং করে ছোট করে তারপরে সেখানে ব্রিজ করতে হয়। কিন্তু যদি আপনি ইমপ্লান্ট ট্রিটমেন্টটি করাতে চান, তাহলে পাশের দাঁত অক্ষত অবস্থায় রেখেই কিন্তু আপনি ইমপ্লান্ট করাতে পারেন। ইমপ্লান্ট হলো এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর এইখানে যদি আপনি স্থায়ীভাবে যদি আপনি এখানে দাঁত লাগাতে চান পাশের দাঁতের কোনো রকম কাটাছেঁড়া বাদেই, তাহলে আপনি ইমপ্লান্ট করাতে পারেন। ভিউয়ার্স, এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে ইমপ্লান্ট করা হচ্ছে, এটি হলো ইমপ্লান্ট করার ছবি। ইমপ্লান্ট ট্রিটমেন্টটি সাধারণত দাঁতের যে যদি নিচের চোয়ালে হয়ে থাকে, তাহলে ম্যান্ডিবুলার রয়েছে, যে ম্যান্ডিবুলারের যে হাড় রয়েছে সেই হাড়ের সঙ্গে বিশেষ ধরনের স্ক্রুর মাধ্যমে হাড়ে সেটিং করে তারপরে কিন্তু আপনার সেই স্ক্রুর সঙ্গে ক্যাপ সেটিং করে দেওয়া হয়, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে একটি দাঁত ইমপ্লান্ট করা হয়েছে, এটি হচ্ছে চোয়ালের হাড়ের মধ্যে রয়েছে এবং তার উপরে কিন্তু ক্যাপ করে দেওয়া হয়েছে। এটি দাঁত প্রতিস্থাপনের সর্বশেষ কথা। অর্থাৎ ডেন্টালের যে দাঁত বাঁধানো সিস্টেম রয়েছে, কৃত্রিম দাঁতের যে সিস্টেমগুলো রয়েছে, সেগুলোর সর্বশেষ কথা হলো ডেন্টাল ইমপ্লান্ট। এই ইমপ্লান্টটি করলে আপনার দাঁতের সঙ্গে কোনো অন্যান্য দাঁতের কোনো সমস্যা হবে না, দাঁতের সঙ্গে কোনো প্লেট থাকবে না, জাস্ট আপনার অরিজিনাল দাঁতটি ঠিক যেমন ছিল ঠিক তেমনই ইমপ্লান্টের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে আপনি নিতে পারেন। তো ভিউয়ার্স, এটি হলো ইমপ্লান্ট চিকিৎসা। তো মূলত ভিডিওর বিষয় ছিল যে এই ধরনের ট্রিটমেন্টের যে কস্ট রয়েছে, যে খরচগুলো রয়েছে, এটি মূলত ভিডিওর বিষয়। তো ভিউয়ার্স, আসলে খরচের কথা বলতে গেলে আপনারা সবাই জানেন যে এক একজন ডাক্তারের এক একটা ফি রয়েছে, এক একটা ফিসের মাধ্যমে এক একটা ডাক্তার ট্রিটমেন্ট দিয়ে থাকেন। সব ধরনের ডাক্তার একই রকম ফিস নেয় না। তো তার জন্য এ ধরনের ট্রিটমেন্টের খরচ জানার জন্য আপনাদের সামান্য একটু কষ্ট করতে হবে। তা হলো আমার যে ভিডিওটি আপনি দেখছেন এর যে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সটি আপনি ওপেন করুন, অনুসরণ করুন। সেখানে আমার ইমো নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বারে আপনি আপনার দাঁতের ছবি দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। অবশ্যই দাঁতের ছবি দিয়ে তারপর প্রশ্ন করবেন। দাঁতের যদি আপনি ছবি না দেন, তাহলে কোনো ধরনের অ্যান্সার বা কোনো রিপ্লাই আমি করব না, কারণ দাঁত না দেখে, দাঁতের চিকিৎসাটা এমনই যেটি না দেখে কোনো ধরনের আপনার পরামর্শ বা বোঝার কোনো উপায় থাকে না। তো তার জন্য আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন, সেখানে দেওয়া ইমো নাম্বারে SMS করুন, দাঁতের ছবি দিন, আমি আপনাদের পজিশনগুলো দেখে আপনাদের খরচ সম্পর্কে জানাবো এবং ট্রিটমেন্ট সম্পর্কে জানাতে পারবো। যারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেনেন না, তাদেরকে বলছি আপনি যে ভিডিওটি দেখছেন তার নিচে ডান পাশে দেখুন যে ত্রিকোণ একটি চিহ্ন রয়েছে, আর সেটিতে টাচ করলে আপনি দেখতে পাবেন যে ডেসক্রিপশন বক্স, যেখানে অনেকগুলো কথা লেখা রয়েছে, অনেক বিষয়ের নিয়ম রয়েছে কিভাবে আপনি দাঁতের ছবি দিয়ে পরামর্শ নিতে পারেন, এই ধরনের অনেক নিয়ম সেখানে লেখা রয়েছে। তো সেগুলো অনুসরণ করে আপনি কিন্তু এই যে ট্রিটমেন্টগুলো রয়েছে এর খরচ সম্পর্কে আমার কাছ থেকে জেনে নিতে পারেন, এবং সেই অনুযায়ী আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান, তাহলে আপনি সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।